হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আছি কোথায়, কে বলতে পারবে এটা কোথায়? এটা হচ্ছে আমার স্কুল এবং কলেজ, এই যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রাতের বেলা আসছি একটু বেড়াইতে, এখন তো সব অত্যাধুনিক করে ফেলছে। সবচেয়ে এই ভবনটাই সুন্দর, এই যে উপরে গাছও লাগাইছে অনেকগুলা। এই যে এখানে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতাম দাঁড়া থেকে, এখানে তো এখন অনেক ঘাস উঠছে, আমাদের সময় এত ঘাস ছিল না। এই রাস্তাটা ছিল, এই যে দূরে শহীদ মিনার, এই যে আমার মা হাঁটতেছে ঘাসের ভিতরে, এই যে খালি পায়ে পা ভিজাচ্ছে, শিশির পড়ছে এখানে পা ভিজাচ্ছে, অনেক সুন্দর করছে। নামগুলাও সব অত্যাধুনিক নাম দিছে, গ্রহ উপগ্রহের নাম কি জেনাস, আর এটা হচ্ছে ট্রাইটন, এটা হচ্ছে ট্রাইটন ভবন। এটা রাতের বেলায় এক সৌন্দর্য, দিনের বেলায় আর এক সৌন্দর্য। সব গ্রিল লাগা দিছে একটা দুর্ঘটনার পর থেকে, এই যে এইদিক দিয়ে অনেক রেলিংয়ের পাশ দিয়ে গাছ লাগাইছে প্রচুর, আমাদের সময় এগুলো ছিলই না। এই যে এখানে রড দেওয়া ছিল, রডের উপরে কংক্রিট বিছাই দিছে। এখানে তো ছোটোবেলায় আমি একবার দৌড়াইতে জায়গায় পড়েও গেছিলাম, যে এইখানে পড়ে গেছিলাম একবার, এইখানে পড়ে গেছিলাম। অনেক সুন্দর ঘাস করছে। আচ্ছা, আমার পুরানা জায়গায় একটু যাই, এই যে এইখানে, এইখানে দাঁড়া থেকে সব পাহারা দিতাম আমি, বাগানে কে কি করতেছে দেখতাম। এখানে সবাই লাইন ধরে দাঁড়া থাকতো। এই হচ্ছে সেই পুরানা জায়গায় যে পানির মোটর, এই যে সে কক্ষ নং 103। শাকিল যদি আমরা ভিডিওটা দেখে থাকি, সেই রুমের কথা তোর মনে পড়ে? এটা এখন তো অনেক সুন্দর করে টাইলস করে দিছে। এটা ছিল আমার কলেজের গেট, এই ভবনে উঠতাম এই গেট দিয়ে। এটা কক্ষ নং 102। আচ্ছা ওয়েট, আরেক জায়গায় নিয়ে যাই। এটা হচ্ছে SSC 16 ঐতিহ্যবাহী রুম। আমি এখন যাচ্ছি SSC 16 ঐতিহ্যবাহী রুমে। আমার বন্ধু যারা দেখতেছিস, ওনাদের কি মনে পড়তেছে এই রুমের কথা? ওয়েট, আর এক মিনিট। এই যে দেখ, অপরাজিতা দশম, দাঁড়া দেখা যাচ্ছে কি না, এই যে অপরাজিতা দশম। ওয়েট, লাইট দিই। এই যে দশম অপরাজিতা, এটা তো আমাদের ঐতিহ্যবাহী রুম। এখন আমরা আর আসি না এখানে, এখন বাচ্চারা পড়াশোনা করে। অনেক স্মৃতি আছে এইগুলা রাস্তায় প্রচুর। আর এটা কি হেলিমিড ভবন? হেলিমিড ভবন, ওকে জোস। উপরের গাছগুলো অনেক সুন্দর লাগতেছে, আর এই মাঠ তো আছেই, প্রচুর লাইটিং, ফোকাস নিতে কষ্ট হচ্ছে। এই যে এটা নতুন ব্যাডমিন্টন কোর্ট করছে, আমাদের সময় তো আমরা মাটিতে খেলতাম, মাটিতে দাগ কেটে কেটে। অবশ্য এটার একটা মজা ছিল, এইটার আর একটা মজা, ফুল অত্যাধুনিক। এখনো খেলা শুরু করে নাই, হয়তো খেলবে কয়েকদিনের ভিতরেই। আচ্ছা আসেন, আর একটা ঐতিহ্যবাহী প্লেসে নিয়ে যাই। আশেপাশে তো মহসিন কাকাকে দেখা যাচ্ছে না, আশেপাশে মহসিন কাকা নাই। এই যে এই সেই ঘন্টা, যেটার বাড়ি শুনলে পরেই বাসায় চলে যাইতো, মন চাইতো, টিফিন দিত, ক্লাস শুরু হইতো। এই যে নিউ মেম্বার মেবি, এই বিড়াল মেয়াও না। এই যে এখানে আরো অত্যাধুনিক বেসিন করছে, আমাদের সময় তো বেসিন গুলো ছিল না। ওকে, আমি ওইদিকে আর না যাই, অন্ধকার। এটা হচ্ছে ভিউ, এটা ছিল পুরাতন ভবন, এগুলো তো সব ভেঙে ফেলছে। এখানে একটা গাড়ি আছে স্টাফদের জন্য, এটা তো তো অনেক সুন্দর বাগান করছে এদিক দিয়ে। এখানে অধ্যক্ষ, প্রশাসনিক ভবন আসলে, এটা অধ্যক্ষ স্যারের অফিসও এখানে।
ইম্পর্ট্যান্ট একটা প্লেস। এটা তো পুরা এল সিস্টেম ভবন ছিল, এদিক দিয়ে এটার সাথে মিল রেখে পুরো এল ছিল। এখানেও মেবি কোনো একটা ভবন তোলা হবে অদূর ভবিষ্যতে। এই যে এখানে আমাদের সাইকেল গ্যারেজ ছিল, আমরা টিফিনে এই সময় আড্ডা দিতাম। এই যে সাইকেল গ্যারেজের কিছু স্মৃতি এখনও আছে এখানে। এখানে আমাদের ক্যান্টিন ছিল। এই যে এদিক দিয়ে কত শত শত ঘন্টা এদিক দিয়ে লাইন ধরে দাঁড়া থাকছি আমরা, তাই না মা? তুমি আমার এই গেটে নিয়ে এসে ছাড়া দিতা না, আমি এদিক দিয়ে স্কুল ছিল তখন তো আর এগুলো ভবন ছিল না এরকম। এখন তো সব অত্যাধুনিক করে ফেলছে। এই যে হচ্ছে সেই হত্যাকে হত্যাকে গাছটা কই, ওটা অনেক কাটা ফেলছে। এই যে না আছে আছে, আর এটা তো বারো মাসি আম গাছ। এই যে এটা তেজপাতা গাছ, মা দেখো তেজপাতা গাছ এটা, আর এটা হচ্ছে নিম গাছ। এগুলো আমাদের সময় ছিল যে এগুলাতে এগুলার উপর দিয়ে আগে হাঁটতাম, এখন তো এগুলো সব ভেঙে গেছে। এই হইল অবস্থা ক্যালিস্ট্রো ভবন, নামগুলা জোস করছে। ক্যালিস্ট্রো ভবন, এটা হচ্ছে শহীদ মিনার, এটা হচ্ছে গেট, এইটা হচ্ছে মা। রাতের বেলা দেখতে অন্যরকম একটা সুন্দর লাগতেছে, কিন্তু এইরকম ওখানে এপিবিএন এর লগো আছে। এই যে লগোটা দূর থেকে ভালোই লাগতেছে। ওকে, আমার অনেক পুরানো এবং পরিচিত স্থান, গুড বাই, আবার দেখা হবে কোনো এক সময়।